নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্ত আর আপনারা দেখছেন নিউজ টুডে। ফিল্ম মিডিয়া ছাড়া কোনোভাবে চলতে পারে না, আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে চলি। আপনারাই আমাদের দর্পণ, আপনাদের মাধ্যমেই আমরা অজস্র দর্শকের কাছে, শ্রোতার কাছে আমরা পৌঁছাই। সুতরাং আজকের আমাদের এই অনুষ্ঠান, এই গান উন্মোচন খুব সাকসেস হবে বলে আমি আশা করি। নমস্কার। অনস্ক্রিন দেখলাম তুহিনকে এবং সিমরানকে। অফকোর্স সকলের জন্য বেস্ট উইশেস। স্যার যদি প্লিজ, আপনারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলকে খুবই ভালো লাগছে, খাস করে আমাকে নিজেও ভালো লাগছে। এটা মার্ডার মিস্ট্রি বলতে পারেন, আবার হরর ফিল্ম বলতে পারেন। খুব সুন্দর, আমাদের শুরুয়াটা খুব ভালো হয়েছিল। আমাদের যে ছবিটা আসছে সেটার মার্ডার মিস্ট্রি, ছবিটার নামই হচ্ছে মার্ডার স্টোরি। একটা মার্ডার নিয়ে ঘটনা, অদ্ভুত ঘটনা, গল্পটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি। ছবির নাম কে? তো এই ছবিটা অনেকদিন আগে শুটিং শুরু হয়েছিল, অনেকদিন আগে, যে কোনো কারণেই হোক একটু সময় লাগলো। এবং ছবি যে 25 টাকা না, আমার মতে আজকে বাংলা ছবি একটা হলেও যদি রিলিজ করে সেটাও একটা নিউজ। ছবির নামটা ভীষণই ইন্ট্রিগিং, কে? এবং আমরা সবাই জানি যে বাংলা ছবি রিলিজ করার ক্ষেত্রে পরিচালক, আর্টিস্ট, ক্রু আর প্রডিউসারের কি সাংঘাতিক ভূমিকা এই মুহূর্তে। তাদের প্রচুর লড়াই করে কিন্তু অনেক অজের অ্যাগেনস্ট এগিয়ে যেতে হচ্ছে। ওই কথাই রয়েছে না, মর্নিং শোজ দ্য ডে। তাই আমি একটা দিন, একটা ঝকমকে দিনের আলোর সন্ধান পেলাম এই মুহূর্তে। যত ছোটই ছবি হোক না কেন, যত বিশাল আকারের ছবি হোক না কেন, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং কিন্তু বেঙ্গলে প্রথম শুরু হয়। এবং সেই জায়গা যখন আবার নতুনভাবে নতুন আকারে লড়াই করে সেই পুরনো জায়গাগুলো যেগুলো আমাদের ছিল সেগুলো আবার নতুনভাবে জেগে উঠছে, বাঙালি হিসেবে আমার মনে হয় এটা আমাদের কর্তব্য যে সেই জায়গাগুলো আমরা ধরে রাখবো এবং একটা ছোট্ট বীজের থেকে বিশাল বড় আকারের একটা গাছ সেটা স্বপ্ন দেখব। আর বিশ্বাস করুন, সেই ম্যাজিকের চাবিকাঠিটা কিন্তু আপনাদেরই হাতে। আজকে আপনারা সেই গ্রোথ, সেই এভলিউশন, সেই সুন্দর শুরুর সাক্ষী হতে পারেন। আমাদের ইম্পেরিয়াল এন্টারটেইনমেন্টের কর্ণধার প্রিয়নবাসী অমিতাভ ঘোষকে আমরা সম্মানিত করছি আজকে। আমার মনে হচ্ছে যে আবার অন্যদিকে ঘুরে গেছিলাম, একটু হাত দিই একদম। আর আপনি আমার একটা ছবি আছে, সেটাও একটা মডার্ন মিস্ট্রি বটে। তো আমার একটা স্ট্রিং আমি দেখতে পাচ্ছি, মানে কে হয়ে গেল এবং আমার ছবি না হলো অপরাধী। আমার গোটা টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ইনভিটেশন জানালাম। কে ছবি কালকেই রিলিজ করছে। এই ছবিতে আমি তো একটা ছোট চরিত্র করেছি, শুধু তাই নয়, এই ছবিতে অনেক নামি মানুষকেও আপনারা দেখতে পাবেন এবং তার সাথে অনেক নবাগত বা কিছু পরিচিত মানুষও তা আছেন। সবাই কিন্তু দাপটে অভিনয় করেছে, নতুন পুরনো বলে নয়, সবাই দাপটে অভিনয় করেছে। এবং ছবিটার মজা হচ্ছে, এক হচ্ছে নামটা কে, আর দ্বিতীয় হচ্ছে যে এত ভালো একটা গতিময় থ্রিলার এটা, যে আমার ধারণা ইন্টারভ্যালেও মানুষ বেরোবে না, এত টান টান ছবি আর কি। আর আমি তো ওনাদের মানে যারা প্রযোজক বা
ডিস্ট্রিবিউটর, তাদের বলবো এই ছবিতে কোনো ইন্টারভাল দেওয়ার দরকারও নেই, এত টান টান ছবি। যাই হোক, এটা মজা করলাম। তো আমি আশা করব যে মানুষের ভালো লাগবে, দর্শকদের ভালো লাগবে, এই ছবিটা হলে গিয়ে দেখবেন, এই শুধু। এবং আমার আন্তরিক শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য, ধন্যবাদ। নামটা তো অসাধারণ, কে? নামটা শুনেই একটা ভীষণ ইন্ট্রিগিং ব্যাপার মনে হচ্ছে, এবং ট্রেলারটা দেখে আমার ভীষণ এক্সাইটমেন্ট হলো যে কী যেন কি একটা সাসপেন্সফুল ঘটতে চলেছে। এবং কিছু দৃশ্য আমি দেখলাম তার মধ্যে নতুনত্ব, এবং একটা মার্ডার ঘটেছে, মার্ডারটার মধ্যে যে রিয়েলিজম দেখলাম যে খুব সুন্দর হতে পারে। ছবিটা একটু আগে শুটিং শুরু হয়েছিল, কিন্তু সাসপেন্সের দিক থেকে আমার মনে হলো সাসপেন্স ড্রামা হিসেবে ইটস এ ভেরি সাকসেসফুল ফিল্ম। তো কালকে তার রিলিজ, আর ছবি রিলিজ মানে একটা দারুণ ব্যাপার, বড় পর্দার ছবি দেখা কিন্তু একটা অন্যরকমের মজা, একটা উৎসব উৎসব ভাব। জগদ্ধাত্রী পুজো কাটতে না কাটতে এই সুন্দর অ্যানাউন্সমেন্ট, আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি যে কে এই মার্ডার মিস্ট্রির অ্যাকচুয়াল কিলার সেটা খুঁজে বার করতে। আশা করছি আমি তো হলে যাব, আপনারাও থাকবেন। অ্যাকচুয়ালি খুব মজার ব্যাপার ঘটলো এখানে, কে ছবির রিলিজের কথা বলছি এবং সামনে আমার একটা ছবি আসছে যার নাম হলো অপরাধী, ভবতারিণী ফিল্মসের প্রোডাকশন, দয়াল আচার্যর ডিরেকশনে, আর্য বলে একটি নতুন ছেলের লঞ্চ, এবং তার সাথে অনেক আর্টিস্ট যাদেরকে আপনারা বহুবার দেখেছেন, ভালোবেসেছেন, এবং সেইখানেও কিন্তু একটা সাসপেন্সফুল লাভ স্টোরি। তো এখানে কে আর কিছুদিনের মধ্যে অপরাধী, মানে এসেন্সটা দেখছি একেবারে জমে উঠেছে। আপনারা কিন্তু হলে এসেই দেখে জানাবেন যে এই বাংলা ছবিগুলো কতটা ভালো লাগছে আপনাদের। আমি তো বাংলা ছবি দেখতে ভীষণ ভালোবাসি, এবং যেটা আমি একটু আগেও বললাম যে বিন্দু বিন্দু করে কিন্তু আমরা সিন্ধু করতে পারি, মানে ধরুন আজকে একটা ছবি, তার পরের দিন আরেকটা ছবি, এইভাবেই কিন্তু বাংলা ছবির যে সুদিন সেটা আমাদের খুব তাড়াতাড়ি হাতের মুঠোর মধ্যে চলে আসবে। তো সেই ম্যাজিক চাবিকাঠি আপনাদের হাতে। আজকে একটা কে আর একটা হচ্ছে চোরা স্রোত, দুটো নিয়ে যদি ছোট করে দর্শকদের সাথে একটু বলো। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, কে ছবিটা হচ্ছে ক্রাইম থ্রিলার গল্প, চোরাসত্রা ক্রাইম থ্রিলার প্লাস হরর দুটোই। তো আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা কে ছবিটা আগামীকাল আমার রিলিজ হচ্ছে, তো কে ছবিটা আপনারা দেখুন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। কারণ আমরা কে ছবিটা সেরকমভাবেই তৈরি করেছি, মেকিং থেকে শুরু করে টোটাল ছবি কাস্টিং থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে যেভাবে আমরা কষ্ট করে ছবিটা করেছি, তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই জিনিস বলবো যে আপনারা প্লিজ হলে এসে ছবিটা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে, এবং আমাদের জন্য একটু প্রার্থনা করবেন। রিলিজ ডেটটা আমি এক্স্যাক্ট এখন বলবো না, বাট ডিসেম্বরে আমার রিলিজ হচ্ছে এটা শিওর। আমার শুভনাম তুহিন কুমার। এত সুন্দর দুটো গল্প, একটা হচ্ছে আপনার কে, মানে কে মানে হচ্ছে হু, এবার এটার মানেটা রহস্য রোমাঞ্চ বুঝতেই পাচ্ছেন, কে মানে একটা নিশ্চয়ই এর মধ্যে একটা টান টান উত্তেজনা একটা কিছু আছে গল্প। তা সেটা দর্শকদের বলছি হলে এসে দেখুন, ভালো লাগবে, শেষ অবধি হলে সিটে বসে থাকবেন, এরকমই গল্প, কোনো গাঁজাখুরি গল্প এটা নয়, পুরো মানে টান টান উত্তেজনা গল্প। এই ছবির নাম হচ্ছে কে, পুরো পশ্চিমবঙ্গের 25টা হলে নিয়ে এই ছবি রিলিজ হচ্ছে আগামীকাল থেকে। এবার আগামী বড়দিনে আমাদের আরেকটা ছবি বেরোচ্ছে, যেটা এই ছবিটা আপনি দেখে থাকবেন, এই চোরা স্রোত। এই ছবিটা বক্স আর্টিস্ট বলতে গেলে খুবই কম, কিন্তু তা আমরা নতুনভাবে এটা আজকে মিউজিক রিলিজ করলাম, এটা 25টা মতো হলে রিলিজ হবে বড়দিনের সপ্তাহে। আর এই যে ছবিটা কে আপনি, যেটা আগামীকাল থেকে চলবে, এখানে 12টা বক্স আর্টিস্ট আছে, নায়ক তথাগত থেকে শুরু করে দুলাল লাহিড়ি, আমাদের রত্না ঘোষাল, শকুন্তলা বড়ুয়া, আমাদের হচ্ছে বোধিসত্ত্ব মজুমদার, মেঘনা হালদার, এরকম 12 জন বক্স আর্টিস্টকে নিয়ে কে ছবি, অমিতাভ বোস, ইম্পেরিয়াল এন্টারটেনমেন্ট। কে ছবি, এবং আজকে আমি এরকম প্রেস কনফারেন্স আসতে পেরেছি এই ছবিটার জন্য, আমার অনেক আগাম শুভেচ্ছা রইল। এবং আমরা ইন্ডাস্ট্রিতে আছি প্রায় 40 ইয়ার্সের ওপর, আমার হাউস সুজাতা সিনেমা বাগনান, এবং আমি থার্ড জেনারেশন এটা দেখছি। তো আমরা অতীতে অনেক বাংলা সিনেমা চালিয়েছি এবং ব্লকবাস্টার হিটও দিয়েছি, এবং এখনও আমাদের
বাংলা সিনেমা স্টেশনই বলা যায় এবং আমরা বাংলা সিনেমাকেই প্রমোট করি, পাশে থাকি এবং আমরা প্রায় দেড় মাস দু মাস করে একটা ছবি আমাদের কাছে চলে, মানে ফোর উইকস এক মাস তো কোনো ব্যাপারই নয়। তো এই ছবির জন্য আমার আগাম অনেক শুভেচ্ছা রইল। আমি প্রসেনজিৎকে অনেক ধন্যবাদ জানাবো যে ছেলে আমাদের প্রেস কনফারেন্সে যে হল মালিক সে নিজেই এসছে, তো ওনাকে আমি আমার দ্য আর্থের তরফ থেকে বা কালার পার্পেলের তরফ থেকে বলুন বা আমার তুহিন কুমার অ্যাজ এ বলুন, ওনাকে অনেক শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা জানাই এবং নিজে এসছেন, এটা অনেক ভালো লাগছে।